শহর থেকে একটু দূরে প্রকৃতির কাছাকাছি কিংবা বাগানের পাশাপাশি থাকতে কার না মন চায়। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি লন্ডন শহর থেকে একটু দূরে বেকন্টি এলাকায়। এখানে একজন শৌখিন মানুষ শাহাবুদ্দিন, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে চমৎকার একটি বাগান। এই শাহাবুদ্দিন তিলে তিলে গড়ে তুলেছেন এই বাগানটি। বাগানে রয়েছে চমৎকার কিছু ফুল এবং ফল। আজকে আমরা মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে জানবো এই বাগানটি তিনি কীভাবে গড়ে তুলেছেন। চলুন তাহলে দেখা যাক এই বাগানে কী কী রয়েছে এবং শাহাবুদ্দিন কীভাবে এই বাগানের পরিচর্যা করেন। দর্শক, কথা বলবো শাহাবুদ্দিন ভাইয়ের সাথে, যার কথা একটু আগে বলছিলাম, তিনি আছেন আমাদের সাথে। শাহাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শাহিন ভাই, জাযাকাল্লাহু খাইরান ফর কামিং। অত্যন্ত ভালো লাগতেছে আপনার টিম নিয়ে আসছেন জেনে, এবং এই শখের বাগান ইকরা বাংলা টিভি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনারেও, যে আপনি আসলে আপনার ব্যস্ত জীবনটাকে আমরা ঘুরিয়া ঘুরিয়া এই বাগান দেখাইরা এবং আমরা যে সময় দিচ্ছেন। শুরু আসলে কর্ম আপনার ব্যক্তিগত কিছু জিনিসটাকে আর যেটা হইল কি, আপনি কবে এদেশে আইসেন? আমি 99-এ আসছি। 1999 আইসেন, তো 99 আইয়া মানে ফয়লা জীবনটা কিলা মানে শুরু করছিলা কিলা, মানে খামটা কিতা আছে আপনার? বেসিক একটা কাজ শুরু করছিলাম, আর বেশি দিন আমি থাকিনি, একটা বুকশপে কাজ করছি। আচ্ছা, ইস্ট লন্ডন মসজিদে তখন, আচ্ছা ওখানে থাকতাম। আচ্ছা, বাগান করার শখ কি আপনার দেশে থাকি আসিল না ওদেশ হওয়ার পর? দেশ আমার শখ আছিল, বাট এরকম আমি করতে পারি নাই, একটু খুব স্বল্প পরিসরে আমার বাগান আছিল। দেশ ছিল আমার গড়ের পাশে একটু ছিল। দেশের বাড়ি কোন জায়গা আপনার? আমার বালাগঞ্জ গড়ফুর। গড়ফুর, আচ্ছা। তো বাগানও আসলে কিতা কিতা গাছ আছে আপনার বাগানও? অনেক ধরনের গাছ আছে। এটা একটা ফিক ট্রি আছে, আচ্ছা তিন যেটা বলি, তিন জৈতুন যেটা, আচ্ছা এই তিন, এটা তো আমরা কোরআনের মধ্যে আইছে এই গাছের ব্যাপারে। মানে ফসল কিতা কিতা আছে আপনার বাগানও? ফসল তো বিনস আছে, এই রানার বিনস আছে, পলস্টার রানার বিন একটা ওইদিকে আছে, বাংলাদেশি বিনস আছে, লাউ আছে, হাজারি লাউ আছে, এরপরে বাসলাউ আছে, অনেক ধরনের লাউ আছে, আপনারা দেখতে পারবেন, নাগামরিচ আছে, খাসামরিচ আছে, কয়েকটা ফ্রুটসও দেখতে আছে, আমরা পেয়ার আছে, কিউকাম্বার আছে, আর ফ্রুটও আছে, আপেল, পেয়ার, প্লাম, আচ্ছা এবারে গুজবেরিজ আছে, রাসবেরিজ আছে, লুগানবেরিজ আছে, ব্ল্যাকবেরিজ, অনেক অনেক ধরনের দেখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এবং আমরা জানবো এগুলার পরিচর্যা করার ব্যাপারটা। ফুল দেখলাম প্রচুর, কসমস আছে দেখলাম, এটা আমরা সিলেটে যেটা গেন্ডা ফুল হয় এটাও আছে, মানে কয় ধরনের ফুল আছে আপনার বাগানো? অনেক ধরনের, আমি তো অ্যাকাউন্ট করি নাই, আপনার মানে চতুর্দিকে চতুর্দিকে এইরকম দুইটা, এটা খুব বেশি ফ্লাওয়ার আসে, আচ্ছা খুব সুন্দর লাগে, এটা সিজন চলে গেছে, এটা আছে ক্যামেলিয়া, অনেক ফ্লাওয়ার্স আছে। ওকে, বাবি কোন ফুল বলা পান? এখানে সবটি উনি বলা হয়, এই তো ওই যেগুলা মাঝে মাঝে এক্সেলেন্ট বলে উনি, এই পার্পল কালার বেশি, ওইটা উনার বেশি কালার, মাঝে মাঝে দেননি গিফট? জি, তারা কিতা ভালো পায়নি গার্ডেন? জি জি, সবসময় তো আমার ছেলে এটা খুবই ভালোবাসে, সবসময় আমাকে হেল্প করে জানি। আচ্ছা, আর গার্ডেনে কিতা পাবি হেল্প করেন আপনার বাগান করা দিয়ে? বেশি হেল্প করেন উনি আমার, এই এটা সেটা যেটা লাগে ওইটা অগ্রসর করে দেন,
আমাদের সাবানে দেন অনেক হেল্প করেন উনি আমার সাথে থাকে অনেক সময় আচ্ছা আচ্ছা আর এটাই বড় হেল্প খুব বেশি এনকারেজমেন্ট এটা এটা সবচেয়ে বড় জিনিস হলো আপনি সাপোর্ট পাই এটা করার করার বেশি সাপোর্ট পাই এত সুন্দর বাগান করার পিছনে আসলে একটা সময় তো এটা কিলা বার হলো আমি সময় যেটা বাইর করি উইকেন্ডে আমার সময় থাকে উইকেন্ডে ছেলেমেয়েদের সাথে নিয়ে যাই তারা দারুলুমায় যায় ওখানে দেওয়া আসা করি শপিং করি উইকেন্ডে সানডে একটু সময় পাই দুই তিন ঘন্টা চারি ঘন্টা অনেক সময় আর ফজর স্পেশাল সময় যেটা আমার ফজরের নামাজ পড়ে আমি গার্ডেনে তাইলে দেখা গেছে খুব আর্লি মর্নিং যদি খেয়ে আমরা খাম শুরু করি আসলে তাইলে অনেক কিছু করা যায় আসলে সম্ভব দুই তিন ঘন্টা আমি এই পরিচর্যা করে গার্ডেনে যেটা ফিডিং ওয়াটার সব কিছু আমি মর্নিংয়ে করে ফেলি আচ্ছা আচ্ছা বিকালে আমি সময় পাই না দুইটার পরে আমি আর কোনো সময় পাই না গার্ডেনে আচ্ছা আচ্ছা তো সব আমার মর্নিং আর্লি মর্নিং বিশেষ করে ফজরের নামাজের পর উনি বাগানে পরিচর্যা শুরু করেন এটা আমার কাছে মনে হচ্ছে একটু ভিন্ন এবং এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে মনে হয় দিনের অনেকটা সময়কে আমরা কাজে লাগাতে পারি তো ইয়ে ভাই আশাউদ্দিন ভাই আমরা আপনার বাচ্চাতেও কি তো মাঝে মধ্যে ইয়ারি বাগান করার হেল্প করেন তারা উইকেন্ডে আমার বাচ্চারা তো পড়ার যে সময় আছে এরপরে ওনারা তারা এনজয় করে খেলাধুলা করে এনজয় করে আমার অনেক হেল্প করে আমার এই ছেলে স্পেশালি খুব বেশি হেল্প করে আচ্ছা আপনার ছোট ছেলে জি জি আচ্ছা আর ইয়ে আমার সাথে থাকে আচ্ছা আর আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আইনি আপনার বাগানতে ভালো লাগে যেহেতু এই লাস্ট টু উইকস অত্যন্ত বিজি ছিলাম এই আত্মীয় স্বজন সবাই আসে আমার ফুফুরা আসে আরও আঙ্কেল আরও অনেক বন্ধু বান্ধব আসেন বাগান দিকে তারা কি দেখো আসে সব ফটো ফটো নিয়ে গেছে উনি উনি এইভাবে করার জন্য আচ্ছা আচ্ছা আরো অনেক আসে অনেক আসে তো মানে যে লাউ কদু বা বিভিন্ন ধরনের সবজি এগুলা কি তা খালি নিজেরা একলা খাই না সব রেলিয়া খাই এগুলা সম্ভব না তো নিজেরা একটু একটু খাই আমরা আচ্ছা আর সবই আমি আসলে মেজরিটি দিয়ে দিই গত বছর আমার লাউ হয়েছিল 35 এর মতো এর থেকে আমি দুইটা তিনটা আমরা খাইছি সব বাটিয়া দিছি নাইবার উডে অত্যন্ত সুন্দর এবং অনেক মূলা হয়েছে বড় বড় হয়েছে সব আমি নাইবার উড়ে দিয়ে দিছি আচ্ছা আমরা এখন আপনার বাগানটা একটু আটি আটি দেখব আয়ুকা ইনশাআল্লাহ প্রিয় দর্শক শাহাবুদ্দিন ভাইয়ের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে আমরা একটু কথা বলি ওদের সাথে Do you like sometimes play here with your sisters? Two sisters and my older brother. Okay, well done. এখানে দেখতে পাচ্ছি সাবুদ্দিন ভাইয়ের মেয়ে. What's your name? Nabila. Nabila, beautiful name. How old are you, Nabila? I'm 9. You are 9 years old. Okay. So tell me about this garden. How do you help your dad? Sometimes I help him. I will help him on the weekends. You help him on weekend especially, yeah? Yeah. And what do you like? What's your favorite things to do? Like study or gardening or what? Gardening. Lovely. So which one is your favorite fruit? The pear. Pears. Everyone likes pear. What's your favorite fruit? My favorite fruit is the apples. Apples. Well done. What's your name? I'm 7. Nadira, and you're 7 years old. Well done. Thank you so much. এটা তো কিতা আপনি অ্যাপল গোল্ডেন অ্যাপল যেটা গোল্ডেন অ্যাপল মানে এটা কিতা একটু ডিফারেন্ট নরমাল অ্যাপল থেকে না কিতা আপনি টেস্ট করে দেখো গাটা ডিফারেন্ট লাগে কিনা দেখি স্যার আপনার এখানে একটা বড় অ্যাপল আছে ওইটা টেস্ট করে দেখো গাটা ডিফারেন্ট লাগে কিনা আচ্ছা আপনি নরমালি যেটা সব থেকে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা এটা তো আমরা খাওয়া যাইবো তো না জি জি খাওয়া যাইবো কোনো পেস্টিসাইড কিছু নাই এখানে খুবই সুস্বাদু এবং বেশ মিষ্টি জি যদি এটা দেখতে এখনো রাইপেন হয় নাই মানে কাঁচা মনে হচ্ছে জি জি তারপরও খুবই মজাদার এবং এটা বেশ মিষ্টি এটা এটাতে মানে যত্ন করার জন্য বাড়তি কোনো কিছু ইউজ করতে হয় আপনাকে আমি একটু সিউইড আছে একটা ফিডিং আছে
ওইটা একটু একটু দেই। মরিচ গাছ, এটা কি জাত মরিচ? এটা নাগা মরিচ, এটা কাঁচা মরিচ। আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশি নাগা মরিচ। এদিকে তো প্রচুর মরিচ আপনার। জি জি, আপনি যদি একটু দেখেন আমরা আমরা দর্শকও ভালো লাগে। এই মরিচগুলা তো প্রচুর মরিচ আলহামদুলিল্লাহ। জি, এবং এটা উফরে দিয়ে ধরছে। জি জি, এটা জাল কিনা? খুব বেশি জাল, আমরা টেস্ট করছি এটা, খুব বেশি জাল আছে এটা, খুব স্বাদের মরিচ এটা। আপনারা আজকে খাইবা ইনশাআল্লাহ, খাইতে পারবা খাওয়ার লাগে ইনশাআল্লাহ। আমি বাড়িয়া দেখাই ইনশাআল্লাহ, আপনারা টেস্ট করবা। এটা খুব জাল হয়, আপনি দর্শক প্রচুর নাগা মরিচ দেখা যাচ্ছে এখানে। এটা এটা বাংলাদেশি নাগা মরিচ, এটা বাংলাদেশি নাগা মরিচ। জি 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 জি, খাইনি আপনারা? মাঝে মধ্যে খাই, আর নাইবারের মধ্যে অনেকে খুব বেশি একটা বিশেষ ব্যাগ দিয়ে মুড়ে রেখেছেন, এটা সম্পর্কে আমরা জানবো। শাহাবুদ্দিন ভাই, আমরা দেখলাম যে পেয়ার আপনি বান্ধিয়া রাখছেন, এটা কি তার লাগে? এটা বান্ধার রিজন স্কুল গুলা নিয়ে নাই, আর অনেক পোকা মাকড়েরও অ্যাটাক হয়, তো এই ব্যাগ হইলে আর অ্যাটাক থেকে বাঁচা যায়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর এটা। জি, অনেকটা এই দেখে নিয়ে নিছে, ব্যাগ দেওয়ার পরে আর নিতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা একটা ভিন্নধর্মী একটা মানে কাজ আপনার, এবং এটা আসলে অনেকেই এই জিনিসটা ইয়ে করতে পারবা। পেয়ার খাইনি আপনি? ইয়ার জি, খাওয়া যায় আলহামদুলিল্লাহ, খুব স্বাদের পেয়ার আছে এটা। একটা এখন আপনি নিতে পারেন, সবচাইতে বড় একটা আপনি বাড়েন বাড়িয়া দেখেন, এটা দেখে স্বাদ একটা দেখেন, এইটা বড় আছে, এইটা নেন। এটা কিন্তু আমরা এভাবে খাওয়া যাইব না। জি জি, আমার হাতে কিন্তু এখন আপেল রয়েছে, পেয়ারটা মনে হচ্ছে কেউ আমাকে গিফট করতেছে। এটা এটা অ্যামেজিং থিং। জি, এটা এখান থেকে আমরা কুলিয়া দেখি একটু ট্রাই করি। জি, আরে একটা সময় গেলে এটা রেডি হবে আর কি, আরে এক সপ্তাহ গেলে। জি, খুবই চমৎকার। জি, এই তো পোকা মাকড়ের কোনো অ্যাটাক নেই, কিছু নেই, এবং অত্যন্ত পরিচ্ছন্ন। আপনারা যদি একটু দেখেন প্যাডটা, যে কোনো মানে পোকা মাকড় যেটা বললেন, পোকা মাকড়ের কোনো ইয়ে নাই, এবং খুবই মানে এটা আপনার এটা ধোয়ারও প্রয়োজন পড়বে না, ধোয়ার প্রয়োজন পড়বে না, কোনো পেস্টিসাইড নেই, এবং বরং আমি ওয়াটার দিয়ে ওয়াশ করে রাখি 100% ন্যাচারাল, যাতে আমার বাচ্চারা যদি বাইরে খাইতে চায় খাইতে পারলো। হুম, এট এনি টাইম। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো প্যান, আশা করি। জি জি, এটা আমরা পরে খাবো ইনশাল্লাহ। জি, আমি কোনো পেস্টিসাইড ইউজ করি না। হুম, এর জন্য ফ্লাম অনেকটা নষ্ট হয়ে যায়, তারপরে কি করা যায়? চেরি টমেটো, এটা এটা টমেটো। জি, ডিটারমিন চেরি টমেটো। জি, ভেরি কালারফুল এটা, এবং যে ইয়েলো, রেড এবং গ্রিন। জি, খুব সুন্দর। চেরি টমেটোর কি তা সালাদও হয়নি না? জি, সালাদ খাইতে পারবা, কারিও খাইতে পারবা, কোনো অসুবিধা নেই। চেরি টমেটো দিয়ে যদিও এটা এখনো খুব সুন্দর এটা, প্রথমে হোয়াইট কালার হয়, এরপরে রাইপেন হয়। এটা একটা ইউএনএ একটা ফ্লাওয়ার শো ফ্লোরিস ছিল, ওর কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এটা তো এটা কি প্লাম না? জি, এটা একটা প্লাম। প্লাম এটা থেকে বড় বড় হয়নি সাইজ? জি, সাইজ বড় হয়, আপনারা দেখতে পারবো অন্য সাইজ একটু বড় আছে। একটা প্লাম মোটামুটি ফাঁকি গেছে প্রিয় দর্শক। আমি এটা আপনার যদিও আপনার টেস্ট করতে পারতাম না, বাট আমি আমি একটু টেস্ট করে দেখলাম এটা কি। ঠিক আছে, জি 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 জি, প্লামের ভিতরে একটু জিয়া আছে, সুন্দর একটা নিতে একটু প্লামের ভিতরে একটু আছে না? এটা এটা খুবই সুন্দর, এবং আলহামদুলিল্লাহ খুবই মজাদার, খুবই মজাদার। প্লাম প্লাম কি তো আপনার খেতে ভালো হয়নি আপনার? জি, খুব ভালো হয়, আমরা চাটনি করে খাই কাঁচা থাকতে, আর রাইপেন ভালো যেগুলা ওই উপরে। হ্যাঁ হ্যাঁ, উপরে আছে না, মোটামুটি এটা। জি জি জি, খুব সুন্দর। প্লাম প্লাম দিয়ে খাঁচা, প্লাম দিয়ে চাটনি খাওয়া যায়, খুব স্বাদের চাটনি হয়, খুব স্বাদের চাটনি। আমি যদিও খাইছি না, জি, বাট আলহামদুলিল্লাহ খুবই মজাদার একটা প্লাম। আমরা এইদিকে একটু দেখি, আমরা ঈদের দিন খাইছি। এইটা একটা ব্ল্যাক টমেটো, ডিফারেন্ট ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন। ব্ল্যাক টমেটো, দর্শক একটু দেখেন আপনারা, ব্ল্যাক টমেটো এটা এটা কি তা মানে
ফক্ত হওয়ার বাদে ও ব্ল্যাক হইব আর খালি যে প্রথমে দেখেন তো গ্রিন হচ্ছে দেন গ্রিন থেকে ব্ল্যাক হচ্ছে স্লোলি স্লোলি আস্তে আস্তে পুরোটা টেস্ট এটা নরমাল টমেটো নরমাল টমেটোর মতো আচ্ছা আচ্ছা তো এটা জাস্ট খালি কালারটা একটু ভিন্ন জি জি কালারটা একটু ভিন্ন ঠিক আছে এখানে দেখলাম আপনার একটা মানে যে আর্টিফিশিয়াল বিলাই তারপরে রাজহাঁসের একটা ইয়ে আছে এগুলা কেন আছে এগুলা বাচ্চাটা পছন্দ করে তারা যে বাচ্চারা কিনছে এটা আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় আপনার বাচ্চাদের যে এনগেজমেন্ট আছে বাগানে বুঝতে পারলাম যে তারা খুব পছন্দ করে বাগানটা এই ময়ূরটা কিন্তু খুব সুন্দর এটা সব ভাই কিরা নাকি তাই এখানে কিউকাম্বার আছে মাশাআল্লাহ খুব সুন্দর কিরা ধরছে এই যে দেখলাম পাকা বড় হয়ে গেছে তো কিরা আপনার জয় এখানে আমার বিফ টমেটো আছে বাট বেশি আসে নাই ওই একটু আসছে স্লোলি স্লোলি ফ্লাওয়ারিং করছে আচ্ছা আচ্ছা গাছটা অনেক তরছিল ওখানে আছে দেখবেন আমাদের দেশের একজন আমাকে গিফট করেছে আমি কিনে আনছি আসলে আচ্ছা এই হইলো আমরা লন্ডনের জাতীয় ফল খদু নাকি তা এখানে জাতীয় ফল নাম দিছি বিশেষ করে লন্ডন শহরের যেহেতু আমরা লন্ডন শহরের এমন কোনো বাঙালি ফ্যামিলি নাই মনে হয় খদু ভালো পাই না নাকি তা সবাই ভালো পাই আমরা জাতীয় ফল হিসাবে ওইটা গত বছর খুব বেশি হয়েছিল আচ্ছা এবার সিজনের প্রথম সিজনের আমার খদুর গাছগুলো মরে যায় এরপরে আমি প্ল্যান্ট করি আবার আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি আসতেছে চোদ্দটা গাছ আছে একটা কদু খাইছে তাইলে মানে আপনি এখনো মানে কদুর ইয়েটা শুরু হয়েছে না আলহামদুলিল্লাহ দেখলাম আমরা খুব সুন্দর ফ্লাওয়ার আসে প্লাস স্ট্রবেরি এটা কি দুইটা গাছ না এক গাছ এক গাছ এক গাছ আচ্ছা খুব সুন্দর এটা কিন্তু খাইছেন নি ট্রাই করছেন আপনি জি না এখনো ট্রাই করছি মানে এখনো পুরো মতো হয়েছে না এখানে আমার আঙ্গুর আছে দেখেন ও আচ্ছা আচ্ছা ওয়াও হ্যাঁ এটা তো আমি আসলে খেয়াল করছি না আঙ্গুরের এই আঙ্গুর তো আসলে অনেক ছোট ছোট আঙ্গুর এটা কতদিন লাগে আঙ্গুর সাবধান ভাই এটা মানে এটা 3 বছর হইছে এই গাছটা আমি মানে এই প্রথম আইছে নাকি না গত বছর আসিল গত বছর জি আচ্ছা আর এমনি কোনো ধরনের স্পেশাল কেয়ার করা লাগে আঙ্গুরের গাছে স্পেশাল কেয়ার বলতে কিছু নেই বাট একটু ফিডিং দেওয়া লাগে আচ্ছা মাঝে মধ্যে একটু ফিডিং দেই কোন ধরনের মানে ইয়ে দেন আপনি বাজার থেকে নরমালি যেটা কিনতে পাওয়া যায় ওগুলো পাওয়া যায় সিউইড যেটা আমি স্পেশালি এই সিউইড অর্গানিক ওইটা আমি ইউজ করি ওগুলো ইউজ করেন একটু এই বাজে দেখুন আমরা উড়ি নাকি তা যেটা বেশি উড়ি এটা এটা হলো পলস্টার রানার বিন সেটার এটার নাম আচ্ছা আর বাংলাদেশি উড়ি এইটা এই ফ্লাওয়ারিং যেটা করছে আর ওখানে আছে আরো কিছু বাংলাদেশি উড়ি ও আচ্ছা বাংলাদেশি উড়ি একটা ধরছে বাংলাদেশি উড়ি কি তা মানে এখনো ফ্রামতো আপনারা ইউ করছেন না মানে মাত্র ধরা শুরু হইছে নাকি জি ওখানে ধরছে আচ্ছা আচ্ছা একটু ধরছে তা আমরা দেশে দেখা যায় না এটা উদ্দেশ্য বেশি হয় আমেরিকাতে হয় আমি ইউটিউবে দেখছি আমেরিকাতে এত বেশি হয় আর এই এই যে সিস্টেমটা করছি আমি আচ্ছা এই যে একজন ও আচ্ছা আপনি তো দেখলাম ইয়ে দিয়ে যে ছোট ছোট রশি টাইপের জিনিসগুলো দিয়ে বানাইছেন ওয়াও জি জি খুব সুন্দর আচ্ছা আচ্ছা এগুলো যখন শেষ হয় তখন এই বাগানে বা এই যে ঝোপঝাড় এগুলা কি তাহলে আমি তো ফেলে দেই আর ড্রাই হয়ে গেলে একটু এই যে বার্নার আছে ওটা দিয়ে আচ্ছা ওখানে ক্লিন করে নিলাম সব সাধারণত মানে সামার আওয়ার শুরু হওয়ার শুরু হওয়া থেকে আপনি এগুলা সাজানি শুরু করেন যে বাগানের ইয়েটা পরিচর্যাটা জি জি ঠিক আছে ওই যে এদিকে আছে মনে হয় ওইটা পটল পটল আমার এই এখানে একটু কাজ করতে হয় ওই কাজটা করব ইনশাআল্লাহ এগুলা আমরা এই পটল পটল তো এই কারি রান্ধে খাই
মানে জাস্ট মাছ দিয়ে সাথে ঝুল ঝুল খাই যায় বা বাজির পটলের বাজিটাও ভালো লাগে। ঠিক আছে, আমরা একটু ভিতরে যাই, আমরা আরো অনেক কিছু রয়েছে। আপনার এটা কি দেখা আছে? এটা প্লামর গাছ, এটা খুব স্বাদের একটা প্লাম। আচ্ছা, এই বছর অনেক প্লাম ধরছিল, বাট শেষ হয়ে গেছে। এই গাছটা কি? জি, ওনে তো সারা গাছে ফলাম ধরছে। আমি ফটো দেখাই। আর যে দুইটা গাছ দেখলাম, এগুলা কি তার গাছ? অলিভ, এটা জৈতুন, এই দিয়ে আসতেছে। বাট এগুলা খুব বড় হয় না, একটু বড় হয়, ঠান্ডা চলে আসে। জি না, খাইছি না, এমনি টেস্ট করা যায়, বাট খুব সাধারণ প্রপার অলিভ। জি জি, আরেকটা মানে ডিফারেন্ট টাইপ অফ ফ্রুট দেখলাম আমি এখানে, যে এটা ফসল, এটা 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 কি তার গাছ? ওই যে এটা একটা গুজবেরি। গুজবেরি? জি, গুজবেরিজ দুই কালারের আছে, একটা এই যে কালার দেখতেছেন। আচ্ছা, একটা ব্লুবেরি বা ব্ল্যাকবেরির মতো দেখতে। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন, এবং এটার টেস্টটা আসলে লোভ সামলাতে পারলাম না, আমি চেষ্টা করিয়া দেখি। এটা বেশ বড়। এটা ওখানে আরও একটা আছে গ্রিন কালার, ওইটা রাইপেন আছে ওইগুলা। ও আচ্ছা আচ্ছা, আমরা দুই কালারের আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দুই কালারের হয়ে ভিতরে যখন আছে, আমরা ওদিকে যাই। এইটা এই এই মাসের শেষ থেকে আসবে, জাস্ট ফ্লাওয়ারিং স্টার্ট হয়েছে। ওকে, আচ্ছা, আর এটা কিটা? এইটা হচ্ছে ম্যাঙ্গি টাউট, এটাকে বলে ম্যাঙ্গি টাউট। জি, এটা ব্রিটিশ জিও ম্যাঙ্গি টাউট। এটা তো খুব বেশি ধরে। আচ্ছা, এটা এখন সিজন শেষ হয়ে গেছে। আচ্ছা, ওই তো আমি একটা ডাইং হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দেখেন আপনি হারভেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাজন থেকে নিয়ে আসছিলাম সিটটা। এখানে আমার কিউকাম্বার কিছু আছে, আপনি একটা কিউকাম্বার হারভেস্ট করেন, এখানে একটা বড় কিউকাম্বার আছে। ভিতর থেকে এগুলো নেয়ার মধ্যে একটা আসলে মানে আলাদা ভালো লাগে, ভালো লাগে কাজ করে। মোটামুটি বেশ বড় দাগের একটা কি গুম্বা, এবং এগুলো আসলে আমার তো খুবই প্রিয় খাবার। মানে আমরা যে কোনো সময় ছোট ছোট করে হাটিয়াও মানে খাওয়াটা। জি জি, আমরা দেশে এই জিনিসটা আসলে খুবই প্রসিদ্ধ, আমাদের চিল্লা খাইটা লবণ লাগাই দিমু, এই ধরনের একটা প্রবাদ রয়েছে কি গুম্বা কাটতে গিয়ে। আর যদি হারভেস্ট করতে চান, এখানে ওই গাছেও আছে। আচ্ছা, হারভেস্ট করেন না? ঠিক আছে, ওই গাছে আছে, হারভেস্ট করেন। এগুলো ডিফারেন্ট ভ্যারাইটি ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ জি, একটা সিঙ্গল সিঙ্গল নাম আছে এখানে। আচ্ছা আচ্ছা, এটার মনে হয় কাটা নাই, এই জিনিসটা খুব কাটা ছাড়া, কাটা ছাড়া। আর ওগুলাতে দেখছি অনেক একটাতে কাটা আছে, ওই একটাতে কাটা, ওই একটাতে কাটা আছে। এটা আবার ফিনিশিং, এটা আবার খুব ডিফারেন্ট ভ্যারাইটি, ডিফারেন্ট ভ্যারাইটি না? জি হ্যাঁ। তো এই যে আপনার আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর মানে আপনি অনেকগুলো ফসল লাগাইছেন, অনেকগুলো ফুলের গাছ আছে, সবচেয়েতে আসলে সবগুলো তো প্রিয়, আপনার আপনার প্রিয় মানে ফ্রুট কোনটা এই আপনার বাগানের মধ্যে? আমার এই তিনটা সবচেয়েতে প্রিয়। ও, তিনটা? আমরা তিন গাছটা এখন দেখবো। আর সবচেয়েতে প্রিয় ওই সবজির মাঝে মানে সবচেয়েতে ভালো ফাইন মানে কোন কোন সবজিটা আপনার প্রিয়? লাউ, আসলে মানে লাউটাই সবচেয়েতে, লাউটা সবচেয়েতে প্রিয়, ভালো লাগে, সবার প্রতি বেশি আকর্ষণ মানে সবারই থাকে। জি জি, ভাবি কি রান্না করে মানে লাউ রান্ধেন? আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক, খুবই মজা করেন। জি, আমরা একদিন খাইবো ইনশাআল্লাহ। জি, আপনাদের দাওয়াত থাকবো আসলে ইনশাআল্লাহ, আজকেও যদি সুযোগ থাকে আমরা একটা হারভেস্ট করে ওইটা কুকিং করে খাইতে পারব লাগবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এই যে তিনের গাছটা আপনি একটু কইছেন একটু আগে, এটা সম্পর্কে একটু কইবা, যে আমরা এখানেও দেখলাম যে অনেকগুলো ধরছে, এটা কি তো আপনি লাগাইছিলেন না আপনার এই গার্ডেনে? এটা ছোট আই আমি পাইছিলাম। আচ্ছা, তো আমি এই পরিচর্যা করছি অনেক এই ফিক্টার, এতে গিয়া খুব সকালেই তো বেশি বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে অনেকগুলো আইছে দেখলাম। জি জি, ওই যে এগুলো এগুলো কত বড় হয়?
এগুলা বড় এই যে একটা আছে রাইপেন হচ্ছে যে এখানে দেখতে পারবেন বড় বড় আছে এগুলা দেখলাম আপনি ব্যাগ দিয়া রি মানে মোটামুটি সিকিউরড হচ্ছে সিকিউরড করছে এগুলা এই একটা দেখেন এরকম টাচ করে নষ্ট করে দেয় আর স্কুইরল নিয়ে নেয় তো এই ব্যাগগুলা দিয়ে দিব একটা একটা বড় হইলে আচ্ছা আচ্ছা সব ঠিক আমি যতটা এগুলা তো বেশ মানে পারি আমি ব্যাগ দিব এগুলা একটা একটা করে জি জি এটা যেগুলা সময় পাই তো লাগাইবো ইনশাআল্লাহ রোজের মতো এটা একটা খুব সুন্দর ফ্লাওয়ার জি খুব বেশি ফ্লাওয়ার আসে এখন তো সিজন শেষ হয়ে গেছে এবং এটা দিয়ে আপনি উপর থেকে নিয়ে আসেন খুব সুন্দর তো দুর্বল আমরা একটু দেখি আপনি একটু করেন এটা আপনি টেস্ট করেন একটু যদি করিয়া ভিতর দেখেন এবং টেস্ট করেন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি ওয়াও এখন ফুললি রাইফেন হয় নাই বাট স্টিল আপনি খাইতে পারবেন বাট স্টিল খাওয়ার মতো হয়ে গেছে আমি একটু দেখি আজকে বিসমিল্লাহ বিউটিফুল ফুললি রাইফেন হইলে আরো বেশি টেস্ট হয় আর কি চমৎকার শুধু মিষ্টি না এবং এই মিষ্টিটা সামথিং অ্যামেজিং মানে এটা আসলে ওয়ার্ডিং করা যাবে না এটা এটা কথা দিয়ে বা ভাষা দিয়ে বলা যাবে না যারা মানে এটা খাবেন তাই বাইদের কে দিবেন একটু টেস্ট করে দিব তো এটা আসলে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না হেভেলতে ইচ্ছে করতেছে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি শেষ যদি আপনার আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন যারা এ ধরনের বাগান করতে চায় তারা আসলে তাদের কী করা উচিত ছোট করে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য জাজাকুমুল্লাহ খাইরান আপনারা টিম শাহিন ভাই আপনি আইসেন অত কষ্ট করিয়া আমার বাগান ইয়ার রেকর্ড করছে একটা রেকগনিশন এইটা আর ভিউয়ার্স সকলের কাছে এইটা বলতে চাই যদি করতে চান তো করবেন ভিউয়ার্সরা বাগানে অনেক শান্তি পাওয়া যায় স্পেয়ার টাইমটা স্পেন্ড করি আমার অত্যন্ত ভালো লাগে আমরা উইকেন্ডে যে স্পেন্ড করি টুগেদার ফ্যামিলি চেয়ারে বসে চা ফান খাই অত্যন্ত ভালো লাগে এই গ্রিন পরিবেশটা দেখতে মানে মনে একটা প্রশান্তি জি জি থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো বাগানে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে আবারও কথা হবে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ